হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রাঙা আলুর পান্তুয়ার রেসিপি। তোমরা যদি কাউকে না বলো যে এই পান্তুয়াগুলো রাঙা আলু দিয়ে তৈরি হয়েছে, তাহলে কিন্তু কেউ খেয়ে বুঝতেই পারবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে এভাবে একবার তৈরি করে খাওয়ার জন্য। চারটে রাঙা আলু নিয়ে নিয়েছি, রাঙা আলুগুলো খোসা শুদ্ধই ধুয়ে নেব আর প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। ইচ্ছে করলে তোমরা খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারো। রাঙা আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আলুর থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ইচ্ছে করলে তোমরা গ্রেট করে নিতে পারো, তবে আমি গ্রেট করছি না, আমি একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু খুব ভালো সেদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছো, একদম গলে গেছে, খুব ভালো করে ম্যাশ করতে হবে যেন কোথাও কোনো ডেলা পাকিয়ে না থাকে। তো এইভাবে বাকি আলুগুলো ম্যাশ করে তারপর আমি আসছি ফিরে। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। সমস্ত জিনিস খুব ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিয়েছি, এবার 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্সচার করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি দিলে একদম বোঝাই যাবে না যে পান্তুয়াগুলো আলু দিয়ে তৈরি। এর ফ্লেভারটা যেমন ভালো হবে তেমনি এটা সফট হবে, তাই ঘি দিয়ে খুব ভালো করে মেখে ডোটা তৈরি করতে হবে। খুব ভালোভাবে ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এইরকম সাইজে রাখছি, সবগুলো গোল করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। রাঙা আলুর বলগুলো তৈরি করা হয়ে গেছে, এবার এগুলো আমি এক সাইড করে রাখছি। আমরা এবার রসটা তৈরি করে নেব। এদিকে আর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1/2 কাপ জল, 2 এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম রয়েছে মিডিয়াম টু লোতে। যতক্ষণ চিনিটা মেল্ট না হচ্ছে ততক্ষণ ধরে এটা হবে। এই বাচ্চা চিনির রস ফুটছে, চিনিটাও মেল্ট হয়ে গেছে, রস তৈরি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পান্তুয়া। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ফ্রাই করতে হবে, আস্তে আস্তে নেড়ে দিতে হবে যেন কোনোরকমভাবেই একদিকটা কাঁচা আর একদিকটা পাকা এরকম না হয়। সব দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে ফ্রাই করে নিতে হবে। কীভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছ, যদিও ফ্রাই এখনও আরও একটু হবে, কেন এখনো কিন্তু লালচে রংটা আসেনি। সাইজে যে বড় হয়ে গেছে সেটা কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কালারটা আসছে। আরো 3 থেকে 4 মিনিট এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। কন্টিনিউ যদি না নাড়ো তাহলে কি বলতো, একদিকটা লাল হয়ে যাবে, অন্যদিকটা থাকবে হচ্ছে কাঁচা, সেই কারণে কন্টিনিউ নাড়তে হবে। আমি একটু আলগা হাতে নাড়বে, তা না হলে ভেঙে যেতে পারে। একে একটা বল সাইজে কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছ, যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ লালচে রং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে যেতে হবে। সম্পূর্ণ লাল হয়ে গেছে, এবার এগুলো তুলে আমি দিয়ে দেব তৈরি করে রাখা রসের মধ্যে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি, এবার ঢেকে রেখে দেব
যাতে চিনির রসটা ভালোভাবে পান্তুয়ার মধ্যে ঢুকে যায়। এখন আমি তোমাদেরকে 3 মিনিট পরে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। তবে এবার করব কি বলতো, যেহেতু রসটা অনেকটা কমে গেছে, একটা বাটির মধ্যে আমরা সার্ভ করে রাখবো যাতে রাঙা আলুর পান্তুয়া গুলো একদম ডুবে থাকে, তাহলে আরো ভালো রস এর মধ্যে ঢুকে যাবে। এটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইরকম হয়েছে, এত সুন্দর, একদম দোকানের যে কেনা হয় ঠিক সেই রকম লাগছে দেখতে। এবার দেখো একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিয়েছি, এবার রসের মধ্যে সম্পূর্ণ ডুবে আছে, তো খুব ভালোভাবে রসটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। আমি আরো 10 থেকে 15 মিনিট পরে তোমাদেরকে কেটে দেখাবো যে পান্তুয়া গুলো কতটা সফট হয়েছে। এবার আমি 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা লেডিকিনি বা লালমোহন। এত সুন্দর গ্লেজি হয়েছে, চকচক করছে একেবারে। আর রসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইরকম হবে, দেখতে পেয়েছো এইরকম কিন্তু ঘনত্বটা হবে। কেটে আমি দেখাচ্ছি যে জিনিসটা কতটা সফট। এবার দেখো ভেতরের মধ্যে কত সুন্দর রস অ্যাবজর্ব করে গেছে, দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর নরম তুলতুলে রাঙা আলুর পান্তুয়া। একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভেতরটা এইরকম হয়েছে। এইরকম ভাবে যদি মিষ্টি বাড়িতে তৈরি করা যায়, তাহলে কষ্ট করে আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবে রাঙা আলুর পান্তুয়া। কারণ তোমরা দেখলেই ভিডিওটা যে তেমন কিন্তু কঠিন নয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।